নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। কিশোরগঞ্জে নির্মাণ হচ্ছে এলিভেটেড সড়কের। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি জনমুখী নয়, বিদেশিমুখী। চলতি বছর জুন মাস নাগাদ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতাকে যারা মানতে চায় না তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখবো সেই খবরের দিকে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত সড়ক যোগাযোগের জন্য এলিভেটেড সড়ক নির্মাণের ৫৬৫১ কোটি ১৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এলিভেটেড রোড নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে মিঠামইন সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত হাওর অঞ্চলে মিঠামইন সেনানিবাসের সাথে সংযোগকারী সড়ক যোগাযোগ উন্নত করা। এছাড়া কিশোরগঞ্জ সদর, ঢাকা, সিলেট ও অন্যান্য জেলার সাথে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ মসৃণ ও চালু রাখতে নাগভাঙা সার্কেল থেকে মরিচখালী বাজার পর্যন্ত প্রায় ১৩.৪০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি জনমুখী নয়, বিদেশমুখী। তারা রাতের অন্ধকারে বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যাওয়া, তাদের পদলেহন করা এই নীতি গ্রহণ করেছে। তবে এসব করে যে লাভ হয়নি সেটি তারা বুঝেছে যখন অতি সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসে বলে গেছেন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাজের গুণগত উন্নতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে চায়, প্রশিক্ষণ দিতে চায়। মন্ত্রী সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে মোনায়েম সরকার সম্পাদিত আব্দুল গাফফার চৌধুরীর স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। যেহেতু তারা সমাবেশের নামে আবার অগ্নিসংযোগ শুরু করেছে, পুলিশের উপর হামলা করছে এবং জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে, সুতরাং ভবিষ্যতে তাদেরকে সমাবেশ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে তাদের সমাবেশ নিয়ে। চলতি বছরের জুন মাস নাগাদ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আরো জানিয়েছেন, চলতি ২০২২-২৩ অর্থ বছরে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় ১৫,৫০০ মেগাওয়াটে দাঁড়াবে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড ২০১৬ সাল থেকে রেল ওয়াগানের মাধ্যমে ডিজেল আমদানি করছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির লক্ষ্যে প্রায় ১০১.৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য প্রি কমিশনিং কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে যারা মানতে চায় না তারা দেশে ও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা আহ্বান জানান। উপস্থাপন করা হয় পার্বত্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষণের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।